করিতে পারি না, আমার পিতা মাতা খেদে মা, করিও নবীর উম্মত। আমাদের সেই দিনের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আমাদের সকলকে বলছে, তিনি যখন ছোট ছিলেন তিনার পিতা মাতা কিন্তু সকলেই মারা গেছিলেন, তাই বলছে হে আমার উম্মত, আমি ছোট অবস্থায় থাকাই আমার বাবা মা মারা যাওয়ার কারণে আমি কিন্তু আমার পিতামাতার খেদমত করতে পারিনি, আমার পিতামাতার দেখভাল করতে পারিনি, তাই তোমরা আমার উম্মত, তোমরা কিন্তু তোমাদের পিতামাতাকে ভালোবেসে যেও। তাই গানে বলছি করিও নবীর উম্মত, করিও নবীর উম্মত, আমি করি নাই করিতে পারি নাই, আমি করি নাই করিতে পারি নাই, আমার পিতা মাতার খেদমত, করিও নবীর উম্মত, করিও নবীর
বাবা মাকে দেখভাল করবে সে কিন্তু বেহেস্ত পাবে, তাই না? কারণ বাবা মার পায়ের নিচেই কিন্তু সন্তানের বেহেস্ত। তাই বলছে, বাবারও মুখেতে মায়েরও মুখেতে তুলিয়া দিলে যে খানা, সে খানা শুধু বাবা মা খায় না, সেই খানা কিন্তু রাব্বানাও খায়। তাই গানে বলছি, বাবারও মুখে